আমি সংযুক্তা বাঙালি রান্না হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানাচ্ছি শাহি চানা শাহি চানা বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নিই এখানে আমি কাবলি চানা সেদ্ধ করে নিয়েছি 6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর লাগছে কাজু কিশমিস পেস্ট টমেটো পেস্ট আদার পেস্ট গরম মশলার গুঁড়ো কসুরি মেথি ধনে পাতা কুচু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতো শুকনো লঙ্কা তেজপাতা শাহ জিরে আর সাদা তেল আমার তেল গরম হয়ে গেছে এবার আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে শাহি জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা এটা 1-2 সেকেন্ডের জন্য হালকা নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এটা পুরোটা ঘিয়ের ওপরেও করতে পারেন আমি এখানে তেল নিয়েছি সাদা তেল এবার আমি আদার পেস্টটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তিন চার সেকেন্ডের জন্য আদাটাকে একটু ভেজে নেব তাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করব এবার আমি কাজু আর কিশমিশের পেস্টটা দিয়ে দেব পুরোটাই দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে আমার মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম তার সাথে গরম মশলার গুঁড়ো নুন স্বাদ মতো চানাটা আমি নুন দিয়ে সেদ্ধ করছি তাই বেশি নুন দিলাম না এবার আমি আবার বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে পুরো মশলাটা আমার রেডি হয়ে গেছে এবং খুব ভালোভাবে তেলও উঠে গেছে এবার আমি এখানে সামান্য জল অ্যাড করছি বেশি না খুব সামান্য জল অ্যাড করব জল অ্যাড করে আমি সামান্য 1-2 মিনিটের জন্য এটা ফুটতে দেব গ্রেভিটা আমার অনেকটা স্টিফ হয়ে গেছে এবার আমি চানাটা দিয়ে দিচ্ছি চানাটা দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিক্স করে নেব এবার আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা আমি হাতের সাহায্যে ক্রাশ করে রেখেছি আমি আবার একটু জল অ্যাড করছি সামান্যই জল দিলাম খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য এটা রান্না করব গ্রেভিটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচোটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব রেডি হয়ে গেছে শাহি চানা এবার আমি এটা সার্ভ করব যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ